সাবমিটিং দেখব। তো এখানে একটা কোশ্চেন আছে যে কি একটা ক্লাস বি এর একটা অ্যাড্রেস দিয়েছে 172.50.00, আর বলছে যে হোস্ট দরকার 28টা। তো এখানে সব অ্যান্সার ম্যান্সার সব দেওয়া আছে, আর এখানে করেও দেখানো আছে কীভাবে। কিন্তু আমার মনে হয় না কোনো সুস্থ ব্যক্তি এটা দেখে প্রথমেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এখানে কী করছে। অ্যাকচুয়ালি আমারও মাথাটা তো সব ঘুরে যায়, তো আমি এটা বন্ধ করলাম। আমি এখন নিজের মতো করে একটু দেখাই যায় এটা অ্যাকচুয়ালি কীভাবে ইজিলি অনেক বেশি করা যায়। তো আমি এর আগে বিএসএলএম দেখাচ্ছি, তো বিএসএলএমে যে প্রসেসটা আমরা ইউজ করছি এখানেও আমরা তাই ইউজ করবো। দেখেন এখানে চাইছে কি নিড ইউজেবল হোস্ট, তো আমার তো হোস্ট বলে দিছে 28টার অ্যাড্রেস আমি জানি। তো আমি কী করবো, আমি এখানে গেলাম, তো আমি এখানে লিখলাম আমার যে ইয়েটা ছিল সেটা, যে আমার আইপি অ্যাড্রেসটা ছিল ওইটা আর অ্যাড্রেস। এখন একটু ভালো করে দেখেন, এটা তো ক্লাস বি তাই না, এখানে ক্লাস বিতে কী হচ্ছে, এখানে আমার হোস্ট পোর্শন হচ্ছে 16টা, আগের মতো ক্লাস সি এর মতো 8টা না। এখানে হচ্ছে মেইন ডিফারেন্সটা হচ্ছে হোস্ট পোর্শন 16টা, মানে 000 দিয়ে আমি 16টা লিখেছি আর নেটওয়ার্ক পোর্শন 16টা। আচ্ছা, তাহলে প্রাইমারি টেবিলটাকে আমি দুই ভাগে ভাগ করছি। তো প্রাইমারি টেবিলটাকে আমি দুই ভাগে কীভাবে ভাগ করছি, আগে ছিল আমার 0 থেকে জাস্ট 8 পর্যন্ত, এখন আমি কী করছি দুইটা ভাগে ভাগ করছি। প্রথমে 0 থেকে 7 মানে এখানে 8টা বিট, আর এখানে পরের 8টা বিট 8 থেকে 15 হয়ে গেল আমার কাজ। আচ্ছা যাই হোক, তাহলে এখন একটা আমি দুইটা ভাগে ভাগ করছি, কিন্তু স্টার্টিংটা কোথা থেকে করছি, শুরু থেকে 15 যাবে 17 নাম্বার নোটেশন, মানে এইটা এই 0টা হচ্ছে 17 নাম্বার, তো এটা হচ্ছে 15 নাম্বার, 15 16 17 এরকম বিট কাউন্ট করতে করতে আমি এখানে আসছি কত, 0তে। মনে রাখবেন আমি আগেও বলেছি প্রাইমারি টেবিল অবশ্যই বিট কাউন্ট হবে 0 থেকে। আমার হোস্ট টেবিলটাও সেম, দুই ভাগে বিভক্ত হবে ক্লাস ক্লাস বি এর জন্য, কিন্তু হোস্ট টেবিলটার কাউন্টটা কী হবে, হোস্ট টেবিলটার কাউন্টটা হবে 1 থেকে 8 1 থেকে 8। এটা কেন 1 থেকে 8 হলো, এটা কেন 1 থেকে 15 কেন হলো না, কারণটা হচ্ছে হোস্টটাকে আমি 1 থেকে 8 পর্যন্ত বলতেছি, যে এইটা হচ্ছে 1 থেকে 8, আবার এটা একটা হোস্ট ধরছি 1 থেকে 8, এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তো 1 থেকে 8 ধরে আমি দুইটা টেবিল করলাম। তো নোটেশনটা কি 17 থেকে 24 জন্য একবার, আবার কি 25 থেকে 32 জন্য একবার, ঠিক আছে। দেখেন এখানে আর এখানের মধ্যে মেইন ডিফারেন্সটাই হচ্ছিলো এইটা, এখানে 17 থেকে 24 আবার 25 থেকে 32, তো এটাও এইভাবে করা হয়েছে যে 25 থেকে 32 17 থেকে 24। আচ্ছা ভালো কথা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছিলো আমার দরকার হোস্ট 28। তাহলে আমি হোস্টের প্রথম টেবিলটাতে যাবো, যেহেতু আমার কাজ ফ্রি হচ্ছিলো আমি 17তম বিট থেকে আমি কাউন্ট স্টার্ট করতে চাই, মানে হচ্ছিলো আমি এইখান থেকে আমি কাউন্ট স্টার্ট করতে চাই। তো আমি দেখতেছি আমি কী হয়, তো আমি এখানে গেলাম, তো আমার 28টা দরকার। তো 28টা আমি 32টা নিলেই কী হচ্ছে 28টা চলে আসতেছে, মানে কি 2 টু দি পাওয়ার 5 নিলে আমার কী হচ্ছে 28টা চলে আসতেছে। তো আমি 2 টু দি পাওয়ার 5 আমি নিব। তাহলে এখন প্রাইমারি যে টেবিলটা আছে এটা তো দুইটা, এখন 2 টু দি পাওয়ার 5 কই আছে একটু ভালো করে দেখেন, 2 টু দি পাওয়ার আছে সেকেন্ড টেবিলটাতে। তার মানে এটা কি আমার সেকেন্ড টেবিলটা হবে 2 টু দি পাওয়ার 5 যেটা আছে সেটাতে আমার কী হয়ে যাবে গিয়া 1 হয়ে যাবে গিয়া, মানে ফার্স্ট টেবিল তো কাবার হবেই, মানে কি সেকেন্ড টেবিলটাতে তো আমার ফার্স্ট টেবিলটা তো আমার 0, বিকজ ফার্স্ট টেবিলটা তো আমি ধরিনি, আমি বলছি কি 2 টু দি পাওয়ার 5। তার মানে কি সেকেন্ড টেবিলটার ক্ষেত্রে শুধুমাত্র কী আসবে, সেকেন্ড টেবিলটার এখানে 1 এখানে 1 এখানে 1 আসবে, 2 টু দি পাওয়ার 5 পর্যন্ত 1 দিতে হবে। বিকজ বলেছিলাম যে কি এটার একটা প্রসেসটা হচ্ছিলো এইটুকু আর এইটুকু। এখন দেখেন ফার্স্ট টেবিলটা বিলং করে হচ্ছিলো এই 0 পর্যন্ত, তাহলে এই 0তে কোনো 2 টু দি পাওয়ার 5 নাই, এখানে সব 2 টু দি পাওয়ার 15 14 13, এখানে 8 পর্যন্ত শেষ হচ্ছে, 2 টু দি পাওয়ার 5 আছে এই টেবিলটার জন্য। তো যার কারণে কী হয়েছে এই টেবিলটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 5 ক্ষেত্রে যখন নাকি আমরা এখানে 1 বসাবো, তার মানে এই সামনের দুইটা 1 হবে, বিকজ 2 টু দি পাওয়ার 5 1তে একভাবে হবে না তাই না, এর আগে যতগুলো ছিল এগুলো 1, কিন্তু পরেরগুলো 0 যেভাবে ছিল সেভাবেই হবে। তো আমি জাস্ট এই জিনিসটা জাস্ট করতেছি, তো আমি কী করবো দুটো কপি করে নিচ্ছি আমার সুবিধার জন্য। তো আমি জাস্ট কপি করে এখানে লিখতেছি ফর 28 হোস্ট 28 হোস্ট। আচ্ছা লিখলাম, তারপর আমি যেটা করবো আমি যেটা বললাম আমি একটু নিচে করে দিই। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বললাম 2 টু দি পাওয়ার 5 কোথায় আছে সেকেন্ড টেবিলটা, তো সেকেন্ড টেবিলটা আমি কালারও করে দিচ্ছি, তো এখানে আমি 1 নিচ্ছি এবং এর আগেরগুলো হয়ে যাবে 1 কিন্তু পরেরগুলো 0ই থাকবে। আচ্ছা হলো, এখন তাহলে আমি আপনি আমাকে বলেন যে এটা ডিফ কাস্টম সাবনেট মাস্ক কত হবে, কাস্টম সাবনেট মাস। আচ্ছা কত হবে বলি, কাস্টম সাবনেট মাস নর্মালি ক্লাস বি এর জন্য 255.00,
কিন্তু এখানে তো আমি কাস্টম ডিফল্ট ডিফল্ট হিসেবে ছিল 255/255/00, কিন্তু এখন তো আমি চাচ্ছি কাস্টম। তাহলে একটু ভালো করে প্রথম টেবিলটার দিকে খেয়াল করেন, এখানে কি কোনো জায়গায় ওয়ান আছে? নাই। তো কাস্টম কাস্টমার্স প্রথমটার জিরোর জন্য জিরোই হবে, কিন্তু সেকেন্ডটার জন্য কী হবে? সেকেন্ডটার ক্ষেত্রে তিনটা জায়গায় ওয়ান আছে, তো সেকেন্ডের ক্ষেত্রে ভ্যালু তিনটা আমাকে কী করতে হবে? যোগ করে দিতে হবে, বা শেষ। তার মানে কী হচ্ছে, সেকেন্ডের ক্ষেত্রে আমার এখানে এসে ভ্যালু তিনটা যোগ করে দিতে হবে, মানে কী করতেছে 128 প্লাস প্লাস কী কী তবে প্লাস দিব হচ্ছে হলো 64 প্লাস হচ্ছে 32, এই সবগুলো যদি আমি যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে হলো আপনার 224। তার মানে টোটালে আমি একবারে লিখতে পারি কি 224। এটা আমি কোথার থেকে পেলাম বুঝলাম? কাস্টম সার্টের মাস এখান থেকে পেলাম যে এই তিনটা যোগ করতে হবে, বা শেষ। আচ্ছা, আর এখানে আমি একটু কোশ্চেনগুলো এখন একটু দেখি। তাহলে এটা ওরা পাইছে যে কাস্টম সার্টের মাস 224। এখন বলছে টোটাল নাম্বার অফ সাবনেটস, এইটা কীভাবে পাইলো টোটাল নাম্বার অফ সাবনেটস? এখন আমি এটাই আপনাদেরকে বলবো। এখন আমাদের একটা মেইন এখানে সাবনেটিংয়ের মধ্যে আর ভিএসএলএমের মধ্যে একটা পার্থক্য এখানে মেইন যেটা, সেটা হচ্ছে হলো যে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা হয়। সূত্রটা হচ্ছে হলো খুবই ইজি, কিন্তু কী কী করতে হবে এটার সাথে এই ভিএসএলএমের পার্থক্যটাই হচ্ছিলো মেইন সূত্রতে। তো সূত্রটা যদি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু আর পসিবল না। তো আমি যে সূত্রটা জাস্ট দেখাচ্ছি, সূত্রটা হচ্ছে হলো যে সাবনেট সংখ্যা। হ্যাঁ, সাবনেট মানে হচ্ছে হলো এক একটা নেটওয়ার্কের যে ভাগ ভাগ আমরা যে করি, সাবনেটটা হচ্ছে হলো সমান সমান 2^2 2 উপরে যদি পাওয়ার দেই, এটা হচ্ছে বরয়েড এটা হচ্ছে হলো 2^2 বরয়েড বরয়েড, যাই হোক বানান মেবি ভুলেছে, বরয়েড হোক বরয়েড বিট -2। আচ্ছা -2 বরয়েড বিট বিট লিখতে হবে। আচ্ছা বরয়েড বিট ওটেভার -2। আচ্ছা, আর আরেকটা হচ্ছে হলো হোস্ট, অ্যান্ড হোস্ট হচ্ছে হলো এই দুইটা সূত্র, হোস্ট হচ্ছে হলো আমার এটা সেম এটাই, কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে হলো এটা আমি জাস্ট কপি পেস্ট করতেছি, এখানে হচ্ছে রিটায়ার্ড রিটেইনড বিট, হোয়াট ইজ রিটেইনড বিট অ্যান্ড হোয়াট ইজ বরয়েড বিট এটা আমি এখন বলতেছি, রিটেইনড বিট। আচ্ছা, এই বরয়েড বিট মানে হচ্ছে হলো যেটুকু বিট ধার করা হয়েছিল, আর রিটার্ন বিট হচ্ছে যেটুকু বিট এক্সট্রা আমার কাছে আছে। কিন্তু আমার এখানে আমি কিন্তু করেছি কিন্তু হোস্ট দিয়ে, রাইট? আমি প্রথমেই করেছি কি হোস্ট দিয়ে 2^5, তাই না? তো 2^5 যদি হয় আমার রিটার্ন বিট, হ্যাঁ আমার 16 বিটের মধ্যে আমার ছিল কতটা বিট, মোটমাট ছিল 16 বিট, তাই না? 16 বিটের থেকে আমি 5 নিচ্ছি আমি কি হোস্টের জন্য, তাই না? হোস্টের জন্য নিচ্ছি 5, তাহলে আর বাকি থাকে কয়টা? 11, তাই না? 11 থাকে না, 11 × 5 কত? 16। তার মানে 11টাই কী হবে সাবনেটের বিট, আর রিটার্ন বিট তাহলে কত হলো? 5। তার মানে আমি যদি এখানে যদি আমি যদি 5 দিই, এখানে যদি 11 দিই, তাহলে তো আমার মিলতেছে, তাই না? 16 হয়ে গেল। আমি কি বুঝতেছি, মানে আমি বললাম যে কি আমার এখানে হোস্ট বিটের জন্য আমি নিয়েছিলাম 2^5, মানে কি 5 বিট আমি নিয়েছিলাম হোস্টের জন্য। তাহলে 16 থেকে যদি 5 নিয়ে নেয় বাকি থাকলে 11, তার মানে 11টাই সাবনেটে যাবে। এই হচ্ছে সোজা হিসাব। তো আমি সাবনেটে যাচ্ছি কয়টা? 11। তো আমি যদি এটার হিসাবটা করি তাহলে এটা আস্তে আস্তে কত, 2^5 ইজ ইকুয়াল টু আস্তে আস্তে হচ্ছিল 2^5 মানে আসে হচ্ছে হলো 32 - 2 ইজ ইকুয়াল টু 30। তার মানে কি এটার মধ্যে আমার 28টা আমি হোস্ট আমি নিতে পারবো, রাইট? 28টা হোস্ট কি ভ্যালিড আমার, এখান থেকে আমি 28টা হোস্ট নিতে পারবো, এটা কি আমার ভ্যালিড যে হোস্ট আছে সেটা। আর সাবনেটটা কী আসবে? 2^11, এটা করলে আসে হচ্ছে হলো 2^11 মানে হচ্ছে হলো আপনার 2048। তাহলে আমি এটা লিখতেছি 2048 - 2। -2 কেন করতেছি? বিকজ ফার্স্ট যে বিট আইপি অ্যাড্রেসটা আছে এবং লাস্ট যে আইপি অ্যাড্রেসটা ওই দুটা বাদ যায় অলওয়েজ, এটা হচ্ছে নিয়ম। তো 2/46, তাহলে এইটা হচ্ছিল কি আমার সাবনেট, আর হচ্ছিল কি আমার হোস্টের হিসাবটা। আশা করি সবাই বুঝতে পারছেন এই নিয়মটা খুবই ইজি। যদি আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আর নেক্সট যে আমার আরেকটা যে টিউটোরিয়াল হবে এই সাবনেটের উপরেই, ওটা আবার একটু অন্যরকম, ওইটাতে আমি দেখাই দেবো যে ওইটা কীভাবে আরেকভাবে বিল্ড করা যায়। তো এটা হচ্ছিলো এটা 2/46 দেখাইছে যে কি টোটাল নাম্বার অফ ইউজেবল হোস্ট 46, যেটা বললাম যে দুইটাতে বাদ হয়ে যাবে, তো আমি এটার জন্য একটু মাইনাস করে 2/46 দেখাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, তো আমি এখন যেটাতে ছিলাম যে এখানে 32 বললাম বরয়েড বিট 11 বললাম, যে এটা বাদ দিলে হোস্টেরটা কয়টা থাকে? 11, তো ওইটা হচ্ছে কি আমার বরয়েড বিট, মানে হোস্টটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কি আমার সাবনেটে যাচ্ছে। আমি কোথায় যাচ্ছি কি? আচ্ছা পাইলাম। আচ্ছা, এখন বলছে যে ফার্স্ট ইউজেবল রেঞ্জ, রেঞ্জটা কী হবে?
রেঞ্জটা হবে হচ্ছে একটু চিন্তা করেন যে আমি এইটা আমি শুরু করেছিলাম হচ্ছে হলো আপনার, আচ্ছা রেঞ্জের যে ব্যাপারটা সেটা আমি আমার নেক্সট পার্টে বলতেছি বিকজ অফ টাইম। তো আমি আমার নেক্সট যে পার্ট আছে আমি রেঞ্জ এবং কি আলাদা আলাদা যা যা কোশ্চেন আছে তো সেগুলো সলভ করে দিব এবং আরেকটা এক্সাম্পল দেখাবো। তাই হোক আপনারা ওইটা পর্যন্ত আমার সাথে থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।